চুল খুব পাতলা হয়ে গেছে, মাথার সামনেটা ফাঁকা হয়ে যাচ্ছে, তাহলে বলবো আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। আমি জানি এখনকার দিনে এই সমস্যাটা একদম একটা কমন ব্যাপার, মানে হেয়ার ফলের সমস্যা কম বেশি এখনকার দিনে আমরা ম্যাক্সিমাম জনই ফেস করছি। আর অনেক সময় এত পরিমাণে হেয়ার ফল হয় যে আমরা কিছুই বুঝতে পারি না যে কি ব্যবহার করব কি না, কিভাবে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করব, কিভাবে আবার নতুন হেয়ার আমাদের মাথায় আসবে। তাই নিয়ে কিন্তু সবসময় আমাদের মাথার মধ্যে এই চিন্তাটাই ঘোরে। তার জন্য বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অব্দি দেখো, কারণ এক সময় ছিল যখন আমার প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল এবং ক্রমশ আমার চুলটা দিনে দিনে পাতলা হয়ে যাচ্ছিল। কিভাবে আমি আমার হেয়ার ফলটাকে কন্ট্রোল করি, কিভাবে আমি আবার নতুন হেয়ার ফিরে পাই, তারই একটা সিক্রেট তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, যেহেতু এই বিজি লাইফস্টাইলে দাঁড়িয়ে আমাদের পক্ষে সবসময় DIY করা সম্ভব হয়, তখনই আমি ইন্টারনেটে এমন একটা তেল দেখি যার মধ্যে আছে গাজরের বীজ। হ্যাঁ বন্ধুরা, গাজরের বীজ সেই প্রাচীন যুগ থেকে ব্যবহার হয়ে আসছে হেয়ার রিগ্রোথ করার কাজে। কিন্তু হ্যাঁ, ওই গাজরের বীজ আমরা কোথায় পাব, ওই গাজরের বীজ কিভাবে আমাদের হেয়ার ফলটাকে কন্ট্রোল করবে, কিভাবে নিউ হেয়ার রিগ্রোথ করবে সেটাই বলে দেব। ওই গাজরের বীজ মানে গাজরের বীজের রস, সেটা যদি আমরা রেগুলার ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট আসে নিউ হেয়ার রিগ্রোথ করতে। তার জন্য আর কিছুই না, নিউড আমাদের কাছে নিয়ে চলে এসেছে এমন একটা প্রোডাক্ট যেটা ব্যবহার করে মাত্র 2 মাসের মধ্যে আমার মাথায় নতুন চুল গজিয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে নিউডের এই ক্যারোসিড হেয়ার অয়েল, যেটা একদম প্রিমিয়াম, যেটা ডার্মোলজিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট, যেটা ব্যবহার করাতে কিন্তু খুব তাড়াতাড়ি তোমার নিউ হেয়ার রিগ্রোথ হবে, তার সঙ্গে হেয়ার ফলটা কন্ট্রোল হবে। যদি দেখো যে তোমার চুল একই অবস্থায় আছে, চুল বাড়ছে না, সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুবই হেল্প করবে। তাই রেগুলার বেসিসে আমাদের এই তেলটাকে ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করবে চলো তোমাদের ভিডিও থেকে দেখি। বন্ধুরা, এটাই হচ্ছে সেই নিউডের ক্যারোসিড হেয়ার অয়েল, যেটা ব্যবহার করাতে হেয়ার ফলটা যেমন কন্ট্রোলে চলে আসবে তেমনই নিউ হেয়ার রিগ্রোথ হবে, কারণ এটা সম্পূর্ণভাবে ডার্মোলজিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট। এর মধ্যে আছে ক্যারোসিড, যেটা হেয়ার ফলকে কন্ট্রোল করবে, নিউ হেয়ার রিগ্রোথ করতে সাহায্য করবে। আর এর প্যাকেজিংটাও কিন্তু ভীষণই প্রিমিয়াম, এর মধ্যে সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, তাই তোমরা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করাতে আমার হেয়ার ফলটা কন্ট্রোল হয়েছে মাত্র 5 থেকে 6 দিনের মধ্যে। এটা এতটাই এফেক্টিভ একটা প্রোডাক্ট, এটা কিন্তু সম্পূর্ণভাবে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি। তার সঙ্গে বলে দিই, এটা কিন্তু তোমরা যে কোনো টাইম ব্যবহার করতে পারো, স্পেশালি রাতে যদি ঘুমোতে যাওয়ার আগে এটাকে খুব ভালো করে জেন্টালি হালকা হাতে ম্যাসাজ করতে করতে স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নাও, সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা রেজাল্ট পাবে। আর এটা ভীষণই লাইট ওয়েট একটা অয়েল, যেটা খুব সহজে আমাদের হেয়ারের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়, হেয়ারকে একদমই অয়েলি বা স্টিকি করে না। তাই যদি কোনো লাইট ওয়েট হেয়ার অয়েল চাও সেই ক্ষেত্রে এটা কিন্তু বেস্ট অপশান হবে। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এটাকে নিয়ে খুব ভালো করে আমার পুরো চুলে এবং স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নেব, যাতে এটা সম্পূর্ণভাবে আমার স্ক্যাল্পের সঙ্গে পেনিট্রেট হয়ে যায়, তার ফলে আমার হেয়ার ফলটা কন্ট্রোলে চলে আসবে, নিউ হেয়ার রিগ্রোথ হবে, চুল অনেক বেশি হেলদি আর মোলায়েম থাকবে। তাই রেগুলার বেসিসে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই হেয়ার অয়েলটা নিয়ে পুরো চুলে লাগিয়ে তারপর তুমি চাইলে পরের দিন সকালে হেয়ারটাকে ওয়াশ করে ফেলতে পারো। আমি কিন্তু এখানে খুব ভালো করে পুরো স্ক্যাল্পে এবং চুলের লেন্থেও অ্যাপ্লাই করে নিয়েছি, যাতে এটা প্রপারলি আমার চুলের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। আর এটা লাগালে কিন্তু চুল একদমই স্টিকি হয় না, তাই এটা ব্যবহার করে তুমি যে কোনো কাজও করতে পারো। রুটিনে অলরেডি এই তেলটাকে ইনক্লুড করে ফেলেছি, তাই আমি তোমাদের প্রত্যেককে রেকমেন্ড করব। এখন যেহেতু এই বিজি লাইফস্টাইলে সবসময় DIY করা আমাদের পক্ষে পসিবল হয় না, তার জন্য শুধুমাত্র এই অয়েলটাকে একবার করে লাগাও। দেখো, মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এর ভিজিবল রেজাল্ট, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে হেয়ার ফলটা কতটা কন্ট্রোলে চলে এসেছে। আর 2 মাস কন্টিনিউ ব্যবহার করাতে কিন্তু তোমার মাথায় নতুন চুল গজাবে, এটা এতটাই এফেক্টিভ, এটা প্রিমিয়াম কোয়ালিটিতে তৈরি, তাই তোমরা এটা প্রত্যেকে ব্যবহার করতে পারো। তোমাদের সুবিধার জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক প্রোভাইড করে দিচ্ছি, তোমরা অবশ্যই চেক করো। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে, বুঝতে পেরেছো যে যখন অত্যাধিক পরিমাণে হেয়ার ফল
ফল হবে তখন চিন্তা না করে কি ব্যবহার করবে তাহলে এটা অবশ্যই মাথায় রেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।